স্টুডেন্টস ম্যাথ এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত। আজ আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের মাঝে নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক আরো কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। গত দুইটি ভিডিওয়ে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছি, আজকে 21 নম্বর সমস্যাটি শিক্ষার্থীবৃন্দরা দেখো। সমস্যাটি হলো cos a plus sin a equal to root 2 cos a, হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to root 2 sin a। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করবো। এটা দেওয়া আছে কি cos a plus sin a equal root 2 cos a, বা sin a equal root 2 cos a, এই cos a পক্ষান্তর হয়েছে এটা minus cos a, বা sin a equal, এখানে থেকে আমরা cos a যদি কমন নিই root 2 minus 1। স্টুডেন্টস এখন আমরা উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব। তো সাইন এ রুট টু প্লাস ওয়ান ইকুয়াল কস এ রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, বা গুণ করে আমরা ব্যাকেট খুলে দিই, তাহলে কি হচ্ছে রুট টু আর সাইন এ গুণ করলে রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল কস এ, এটা শিক্ষার্থী বিন্দুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলে এ স্কোয়ার, এ হলো রুট টু মাইনাস বি স্কোয়ার, বা root 2 sin a plus sin a equal to cos a square root of 2 minus 1। এটা বন্ধুরা দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 into cos a হলো cos a, এবং এটা আমি প্রথমে লিখি তাহলে cos a equal to হচ্ছে root 2 sin a প্লাস সাইন এ। এখন সাইন এর পক্ষান্তর করে যদি আমরা এখানে আনি তাহলে কি হইতেছে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন এ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল রুট টু সাইন প্রমাণ করতে হবে। আমাদের রুট দেখো শিক্ষার্থী বিন্দুরা যেমন আছে টেন ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি বর্গ করলে কি হবে টেন স্কোয়ার এ ইকুয়াল হবে, এটা বর্গ করলে ওয়ান বাই থ্রি, তাহলে দেখো টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই থ্রি, অতএব টেন স্কোয়ার ইকুয়াল যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে কট স্কোয়ারে আমরা জানি টেন এর বিপরীত হলো কট, তাহলে কট স্কোয়ার এ ইকুয়াল হবে, এটাকে যদি আমরা উঠাই দিই ইকুয়াল টু থ্রি বাই ওয়ান, that means 3, তাহলে আমরা পেলাম 10 স্কয়ার ইকুয়াল 1 বাই 3 এবং কট স্কয়ার ইকুয়াল 3। এখন আমরা দেখতে পারি মান কি বের করতে পারি কিনা, সুতরাং কোসেক স্কয়ার এ মাইনাস এক্স স্কয়ার এ কোসেক স্কয়ার এ প্লাস সেক্স স্কয়ার এ ইকুয়াল
এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব, cos স্কয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। আবার cos স্কয়ার 1 প্লাস cot স্কয়ার a প্লাস x স্কয়ার হল 1 প্লাস tan স্কয়ার a। माइनस स्क्वायर ए প্লাস আছে দেখে তাহলে কি প্লাস ওয়ান প্লাস টেন স্কয়ার এ দেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেল কট স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ। এবং আমরা দেখো একসাথে মান বসাই দিই, কটের মান হলো আমাদের কট স্কয়ার এর মান হলো থ্রি, কট স্কয়ার এর মান থ্রি মাইনাস tan স্কয়ার এর, tan স্কয়ার এর মান হলো 1/3। এখানে 1 আর 1 2 প্লাস cot স্কয়ার এর মান 3 প্লাস tan স্কয়ার এর মান 1/3 কত মিটার। এখন আমাদের কি এখানে ভগ্নাংশ আছে 3 মাইনাস 1/3 আর এখানে 3 আর 2 5 5 প্লাস 1/3 আমরা এখানে কি করব লসাগু সাহায্যে যোগ বিগুলা করব সরল করব বা ইকুয়াল তাহলে উপরে লসাগু হলো 3 লসাগু 3 লসাগু তাহলে এখানে কি এসেছে 3 থেকে 9 9 মাইনাস 1 আর নিচে এসেছে লসাগু 3 ভগ্নাংশে তাহলে হর তুলে দিলে তুমি সে ঠিকই কাটা দেবে 8/60। এখন 8 দ্বারা ভাগ করো, 8 কে 8 8 কে বলে 16। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, তাহলে নির্ণয় মান ওয়ান বাই টু এটা হলো আমাদের আনসার। ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আরেকটি সমস্যা সমাধান দেখব, পাঠ্য বই 24 নম্বর সমস্যাটি। কট এ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কোস এ বাই এ সাইন এ প্লাস বি কোস এ এর মান নির্ণয় করতে হবে। দেখো শিক্ষার্থী বিন্দু দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ বা দেওয়া আছে থেকে আমরা পরে শেষ করবো আমরা এখানে বিপরীত করণ করে দিই, বিপরীত করলে কি হবে সাইন এ উপরে যাবে সাইন এ বাই কস এ আর ডান পক্ষে হবে এ বাই বি উল্টে দেবে, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে যাবে, গেল বিপরীতকরণ করল। তাহলে দেখো এখন আমরা উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করব, তাহলে এ বাই বি দ্বারা যদি উভয় পক্ষে করে তাহলে এখানে হইতেছে এ সাইন এ বি কসে ইকুয়াল
গুণ করলাম, বা এ সাইন এ বাই বি কস এ ইকুয়াল এ গুণ করলে হচ্ছে এ স্কয়ার, বি বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার। শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা যদি বিয়োজন করে দিই কি করব, বিয়োজন বিয়োজন হলো লব মাইনাস হর, আগে বিয়োজন তারপরে যোজন হবে কি লব প্লাস হর। লব হচ্ছে এখানে এ সাইন এ, বিয়োজন তার মানে আগে বিয়োগ বি কস এ, বি কস এ, আর নিচে হবে কি এ সাইন এ যোজন যোগ বি কস এ, উভয় পক্ষে বিয়োজন যোজন। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি হল ঠিক আছে। কিন্তু এখানে করছি আমরা বিয়োজন যোজন, এখানে কি করছিলাম এ বাই বি দ্বারা গুণ, তোমাদের এটা স্মরণ রাখার জন্য দিতে পারো এ বাই বি দ্বারা গুণ উভয় পক্ষে, এ বাই বি দ্বারা গুণ উভয় পক্ষে, বিয়োজন যোজন এটাও কি উভয় পক্ষে। তাহলে শিক্ষার্থী বিন্দুরা মিলিয়ে নেও তোমরা, যে দেখো যে মানটা বন্ধুর মান নির্ণয় করতে বলছে এ সাইন এ মাইনাস বি কোস এ বাই মান। আশা করি তোমাদেরকে সমস্যাগুলো বোঝাতে পেরেছি। এরপরে যদি তোমরা কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে লেখো, আর সমাধান আমি যথাসম্ভব দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।